হ্যালো দর্শক শ্রোতা, অতি দু গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আপনাদের সামনে আমি রয়েছি। 22,500 কোটি টাকা ছাপাল বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। নতুন টাকা ছাপিয়ে দেশের দুর্বল 6টি ব্যাংকে তারল্য সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এর পরিমাণ 22,500 কোটি টাকা। বৃহস্পতিবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে দেশের আর্থিক খাতের সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গভর্নর একথা বলেন। তিনি বলেন, তারল্য সংকটে ভুগতে থাকা দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করতে ঋণ দিচ্ছে সবল ব্যাংকগুলো। এর পাশাপাশি 6টি ব্যাংককে তারল্য সহায়তা দিতে কেন্দ্রীয় ব্যাংক 22,500 কোটি টাকা ছাপিয়েছে। ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক সহ 6টি ব্যাংকে এ তারল্য সহায়তা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, 1 ডিসেম্বর থেকে এসব ব্যাংকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা। তবে বন্ড ছাড়ার মাধ্যমে এই টাকা দ্রুতই বাজার থেকে তুলে নেওয়া হবে, এতে বাজারে অস্থিরতা তৈরি হবে না, গ্রাহকদের নিশ্চিন্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, রোববার থেকেই ব্যাংকে অনেক পরিবর্তন পাবেন গ্রাহকরা, গ্রাহকের আমানত নিয়ে চিন্তার কিছু নেই, এটি নিয়ে মাথা ব্যথা বাংলাদেশ ব্যাংকের, ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে কাজ চলছে। যেসব ব্যাংক যথাসময়ে ঋণ পরিশোধ করতে পারবে না, নীতিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যাংক শক্তভাবে ব্যবস্থা নেবে বলেও জানান গভর্নর। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের কঠোর মনিটরিং পলিসি অব্যাহত থাকবে। এর আগে গত 11ই নভেম্বর 17টি বাণিজ্যিক ব্যাংকের বৈঠক করেন গভর্নর। বৈঠকে তিনি বলেন, আর্থিক অনিয়মে দুর্বল হয়ে পড়া ব্যাংককে আরো বেশি অর্থ সহায়তা দিতে হবে সবল ব্যাংকগুলোকে। ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা চাহিদা মতো টাকা তুলতে পারবেন কবে জানালেন চেয়ারম্যান। ঋণের নামে টাকা লুটপাটকারী কেউ ছাড় পাবে না বলে কঠোর বার্তা দিয়েছে ন্যাশনাল ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ। তবে চাহিদা মতো টাকা তুলতে আমানতকারীকে অপেক্ষা করতে হবে আরো অন্তত 3 মাস। সিকদার গ্রুপ সহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর ঋণ ভারে ডুবে যাওয়া ন্যাশনাল ব্যাংকে রাখা টাকা তুলতে এসে অনেক গ্রাহকই ফিরছেন খালি হাতে, ভুগছেন আস্থাহীনতায়, এমন বাস্তবতা স্বীকার করেন ব্যাংকটির চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুও। বৃহস্পতিবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে ন্যাশনাল ব্যাংকের বর্তমান অবস্থা ও কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বল্প মেয়াদী আমানতের বিপরীতে দীর্ঘমেয়াদী ঋণ ব্যবস্থা ব্যাংক খাতের বড় সমস্যা। এ সমস্যাকে আরো উস্কে দিয়েছে দেশের দুর্বল পুঁজিবাজার। তবে গ্রাহকদের আস্থা বাড়াতে ন্যাশনাল ব্যাংক আর কোনো অনিয়মে জড়াবে না জানিয়ে তিনি বলেন, চাহিদা মতো আমানতকারের টাকা ফেরত দিতে সময় লাগবে আরো অন্তত 3 মাস। এ সময় ব্যাংকটির ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, ঋণ খেলাপিদের ধরার পাশাপাশি বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 900 কোটি টাকা খেলাপি ঋণ আদায় করেছে ন্যাশনাল ব্যাংক। প্রক্রিয়াধীন রয়েছে আরও 400 কোটি টাকা।